আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ছোট্ট একটি ভিডিওর আমল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা যদি সিজদায় মাথা রেখে তিনবার করে ছোট্ট দোয়াটি পড়তে পারি নিয়ম মেনে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, আপনার পরিবার সংসারে গায়েব রিজিক বা গায়েবী সম্পদ দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমলের উদ্দেশ্যে দেখার অনুরোধ করছি। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আপনি দেখতে পান। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের তাই তো আল্লাহ তাআলা আসার বাণী শুনিয়েছেন, বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ বা গুনাহ আল্লাহর আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের সেই তওবা কবুল করে তোমাদের গুনাহ মাফ করে দিবে। এটি সুনানে ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে পারি, গুনাহ থেকে মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, কেউ যদি গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে, দুই রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আমরাও দুই রাকাত নামাজের সিজদায় মাথা রেখে ছোট্ট আমলটি করব, তবে নিয়ম হচ্ছে আপনি যে কোনো নফল নামাজের সিজদায় আমলটি করতে পারবেন যখনই আপনার সময় থাকবে হাতে, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা তাহাজ্জুদের সময় কিংবা ফজরের আপনি আগে উঠে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে দুই দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজের সিজদায় আমলটি করতে পারেন। দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদতই হলো নামাজ, এর প্রতিটি রোকন তাই আদায় করতে হবে ধীর স্থিরভাবে। আর প্রতিটি রোকনে রয়েছে মাসনুন সব দোয়া, আর যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন, আমরা সচরাচর একটি দোয়াই পড়ে থাকি, সে নিয়মটি আমি শিখে দিব ইনশাআল্লাহ। সিজদায় যে দোয়া কবুল হয় এ বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, যে বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি চলে যায় বা নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবে, কারণ এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, সেই মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে। তবে সিজদায় দোয়া করার কিছু নিয়ম আছে দিনী ভাই বোনেরা। সিজদায় দোয়া করার জন্য আপনাকে প্রথমে সিজদাহের যে তাসবিহটি রয়েছে সেই হিসাবে আমরা সুবহান রব্বিয়াল আলা তিনবার পড়তে পারি, অথবা যে কোনো তাসবিহ, সিজদাহের তাসবিহ, আরও যে তাসবিহগুলো রয়েছে সেগুলো আপনি তিনবার পড়ার পরে দোয়াটি পড়বেন। যে দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ, এবং আপনার গুনাহ মাফ করে দেবেন, এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে তিনবার আপনি সিজদাহের যে তাসবিহ রয়েছে, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা পড়ার পরে এই তাসবিহটি তিনবার পাঠ করবেন।
এই তাসবিহটিতে আমরা বলছি মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করে থাকেন, অভাব অনটন দূর করে থাকেন, পরিবার সংসারে রিজিক দিয়ে থাকেন। এবং এই দোয়াটির শেষে যেহেতু আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়েছি অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আমল করেছি, এর মাধ্যমেও আল্লাহ তাআলা আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ ইবনে মাজা থেকে বর্ণিত একটি হাদিস। আমি আমার দিনী ভাই বন্ধুদেরকে তাই অনুরোধ করব, আপনারা যে কোনো সময়ে নফল নামাজের সিজদায় মাথা রাখা অবস্থায় সিজদাহের যে তাসবিহ রয়েছে সেই তাসবিহটি তিনবার পড়ার পরে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন। প্রত্যেক সিজদাতে আপনারা আমলটি করতে পারেন। এইভাবে আপনারা আমলটি করলে এবং নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দরুদ পাঠপূর্বক, তাওবা ইস্তেগফার পাঠপূর্বক আপনি আপনার মনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আপনার মনের সমস্ত নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে সবিনয়ে তুলে ধরবেন, আপনার পরিবার সংসারে যাতে রিজিকে বরকত আসে তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রিজিক চাইবেন, হালাল রিজিক চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে এর ফল দান করবেন। সিজদায় মাথা রেখে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না, দিনী ভাই বোনেরা আপনার দোয়াও ইনশাআল্লাহ ফেরত দেবেন না। মনের নেক আশা পূরণের জন্য হলেও একবার হলেও আমলটি আপনারা করুন। ভিডিওটিতে অবশ্যই প্রত্যেকে একটি করে আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে ফেলুন, যাতে করে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেন, আপনার গুনাহ মাফ করেন, রিজিকে বরকত দান করেন। প্রত্যেকে ভিডিওটিতে অবশ্যই আমিন লিখে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকে ওই আমলটি বা দোয়াটির কথা বলে দিতে পারেন নিয়ম মেনে, যাতে আমলটি করতে পারেন। প্রত্যেককে অনুরোধ করব আমরা ইউটিউবে ভিডিও নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয় এবং আপনি আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপেই দেখতে পান, তার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ তাআলা যেই সমস্ত দিনী ভাই বোনেরা আমলটি করবেন তাদের মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।